দেখি। কি রান্না করছো? তো রান্না করছো? ইয়ে ও ঋতু, ঋতু সোনা, ও ঋতু সোনা, ও ঋতু কি রান্না করছো? কি আলা? আমি বুঝতে পারছি না। দিদি কোথায়? দিদি পাপা পাপা ওইদিকে, দিদি ওইদিকে। বাবা কই? বাবা কোথায়? হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ কামালিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম, এখন রান্না করব। তো বুঝতেই পারছো আমাদের হাউসওয়াইফদের রান্না, ঘর সামলানো এসব ছাড়া আর কী আছে বলো? আর মাঝে মাঝে একটু শপিং করা, বেরোনো, বাচ্চা সামলানো, এগুলোই তো। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। তো এখন পালং শাক রান্না করব, তার জন্য তরকারি কাটব। তো অ্যাকচুয়ালি আমি ছুরি দিয়েই কাটি, কিন্তু কুমড়ো টুমড়োর এই খোসাগুলো না ছুরি দিয়ে ঠিক ছাড়াতে পারি না, সেই জন্য বটি দিয়েই করতে হয়। আর সমৃদ্ধির জন্য আমি বটিটা অতটা ইউজ করি না। ওই দেখেছো তো, বটি নিয়ে নিচে সবজি কাটতে বসেছি আর ওরাই আমার সবজি নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করে দিয়েছে। যাই হোক, আমার ওরা খেলতে খেলতে আমার কিন্তু ওইদিকে কুমড়োগুলো কাটা হয়ে যাচ্ছে। আর কি করবো, ওই দেখো ওরা ওইদিকে খেলুক, ততক্ষণে আমার যতটা কাটা আর কেটে নিয়েছি খোসাগুলো পরিষ্কার করে নিই। আর ওইদিকে আমার কুমড়ো টুমড়ো কাটা হয়ে গেছে, আর এদিকে আমি শাকটাকে পরিষ্কার করব। বলতে গেলে পালং শাক আগের কিছুটা ছিল, সেটা ফ্রিজে থাকতে থাকতে না জল হয়ে একটু পচে গেছে, তো সেটাই বাঁচছি আর কি। আরও নতুন শাক কিছুটা এনেছে হাজব্যান্ড, তো ভাবছি এই শাকগুলো ফেলবো কেন, যেগুলো ভালো পাতা সেগুলো দিয়ে দিই আর পচা পাতাগুলো ফেলে দিই। তো অনেক দিন ধরেই পালং শাকটা রয়েছে, ঠিক করা হচ্ছে না। হাজব্যান্ডও বলছে পালং শাকগুলো রয়েছে, করছো না করছো না। তো সেই জন্য ভাবলাম আজকে পালং শাক এনেছে। আর এখানে না এরকম প্যাকেট করে পালং শাক পাওয়া যায়, আমাদের ইন্ডিয়ার মতো মাটি শুদ্ধ গোড়া শুদ্ধ পাওয়া যায় না, এখানে এরকম ফ্রেশ পরিষ্কার করে বেছে প্যাকেটে পাওয়া যায়, সেই জন্য বাছার ঝামেলাও নেই। আর এগুলো হচ্ছে বেবি স্পিনাচ। এই দেখো আমরা শুধু পাতাগুলো হয়, তোমাদেরকে দেখাই সামনে থেকে, শুধু পাতাগুলো, এটা কোনো ডাটি বা পালং শাকের ডগা কিছুই নেই, শুধু ওরা পরিষ্কার করে। আর দেখো কোনো ধুলো বালি মাটি কিচ্ছু নয়, একদম ফ্রেশ। তা বলে এগুলো ধোবো না তা নয়, এগুলো মানে ইউজ করতেও না এগুলো সুবিধা, এখানে সব কিছুই ফ্রেশ আর সব কিছুই পরিষ্কার। আর বেগুন বলতে গেলে দেখো বেগুনটাও কত পরিষ্কার এবং ফ্রেশ। আমাদের ইন্ডিয়াতে বেগুন দেখে নিতে হয়, পোকা থাকে, দানা থাকে, অনেক রকম ব্যাপার। তো যাই হোক, পুরো শাকটা আজকে করব না, কিছুটা রেখে দেব, কারণ অনেকটা হয়ে গেছে। এক বাটি ভর্তি শাক নিয়ে নিলাম, আরেকটা ওই বাকি শাকগুলো পরের দিন হয়ে যাবে। তো শাকটাকে ধোবো, ভালো করে জলে ভিজিয়ে রাখবো। তো তার জন্য বেসিনে কয়েকটা বাসন ছিল, দুপুরে খেয়েছিলাম, তো সেই থালাটা আর মাজা হয়নি, তো সেইটাই ভাবছি একটু মেজে নিই, বেসিনটা পরিষ্কার হয়ে যাবে, তারপর শাকগুলো ধুতে আমার সুবিধা হবে, নাহলে এঁঠো থালা কোথায় তুলে রাখবো তারপর শাক ধোবো, এই জন্য অসুবিধা হয়ে যায়। তো যেন ভাবলাম বেসিনটা পরিষ্কার করে নিই, আর দুপুরবেলা অ্যাকচুয়ালি খেয়ে দিয়েই আমি থালাগুলো ধুয়ে রাখি, কিন্তু সমৃদ্ধ ওইদিকে বিরক্ত করছিলো বলে দুটো থালা ছিল সেটা আমার ধোয়া হয়নি। নাহলে কী বলতো, যখনই থালা বাসন পরে তখনই ধুয়ে নিই, এরকম জমিয়ে রাখলে না আর পরের দিকে অনেক জমে যায়, তখন আর মাজতে ইচ্ছা করে না। মাঝে মাঝে সবসময় যে বলি বলে সবসময় সেটা করি তা নয়, মাঝে মাঝে আবার ভুলও হয়ে যায়। তো যাই হোক, শাকগুলো কী করলাম, খানিকক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখলাম, তো ভেজানো থাক, তারপর শাকগুলোকে কেটে নেব। আর এখানে বেগুনগুলো কেটে নিয়েছি,
তোমাদেরকে তো বললাম যে আমি কিছু ছুরি দিয়েও কাটি, যেগুলো ইজি, সেগুলো যেগুলো হয় না সেগুলো তো বটি দিয়ে কাটতেই হয়। আর এখানে বেগুন দেখতে পাচ্ছ, বেগুনের ভেতরে কোনো দানা নেই, পোকা নেই, একদম ফ্রেশ ভালো বেগুন, নিশ্চিন্তে চোখ বন্ধ করে ইউজ করা যায়। তো ওদিকে গাজর, কুমড়ো, বেগুন কেটে নিয়েছে আর আলু কেটে নিচ্ছে। আর আলু এই জন্য না, মিক্সড ভেজিটেবল বা পাস তরকারি বা যেখানে অনেক কিছু সবজি কাটতে হয় সেই সব রান্না করতে না একদম মানে বহুত টাইম লেগে যায় বলতে গেলে। মানে কি এত তরকারি ভাগে ভাগে কাটা, মানে সেটা মিক্সড ভেজিটেবল বলো, পালং শাক, পুঁই শাক, যা কিছু বলো, আর পটল, ফুলকপি, এগুলো কি চট জলদি কাটা হয়ে যায়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। রান্নাটা করাটা বড় ব্যাপার না জানো তো, বেশিক্ষণ টাইম লাগে না, তার জোগাড়টাই হয়েছে অনেক আসল। তো যাই হোক, এইদিকে আমি কিন্তু বসিয়ে দিয়েছি রান্নাটা, কারণ তরকারিগুলো সেদ্ধ হবে, তারপরে শাক কাটবো, সমস্ত কিছু করতে হবে। তো তরকারিগুলোকে আগে বসিয়ে দিলাম, তারপর এগুলো সেদ্ধ হবে ঢাকা দিয়ে। আরও দেখো, সোম, মৃদু, শ্রেণিকা ওইদিকে খেলা করে যাচ্ছে। আমি যত বলছি ওদেরকে আওয়াজ করিস না, আস্তে কর আস্তে কর, ওরা আর কে শোনে। তো এদিকে শাকগুলো জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি। তো এগুলো অলরেডি ছোট পালং শাক, শুধু পাতা, তাও একটু রাফলি চপ করে নিচ্ছি যাতে ভালো হয় আর কি। দেখো দাঁড়া, সর 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 একবার। এই তোমার, দাও আমাকে, দাও আমাকে, দাও আমাকে, দাও আমাকে, দাও। দেবে না এই মিনিটে, দে ওকে মিনিটে এনে দে। মিনি আর নেবে না, মামা যা, এবার তুমি হাত পা ধুয়েছো, যাও। মিনি আর নেবে না, কি নিয়েছো রিতু, তুমি কি নিয়েছো, এটা নিয়েছো? যাই হোক, ওখানে সমৃদ্ধ খেলা করুক। আর এদিকে ওর বাবা অফিস থেকেও এসেছে, প্লাস সিনিকাও এসছে, সিনিকাও গেছিল ওর বাবার সাথে। তো যাই হোক, আজকে তো সমৃদ্ধর জন্য একটা টেডি নিয়ে এসছে, সেই টেডি নিয়ে তো মারপিট দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ওরা ওদিকে খেলা করুক, টেডি নিয়ে মারপিট করুক, আর আমি এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে চা করতে হবে, ওর বাবা অফিস থেকে এসছে, খিদেও পেয়েছে, তো সেই জন্য টিফিনও বানাতে হবে। তো আমি ভাবছি তরকারিটা এক সাইডে রেখে আগে চাটা বসিয়ে দিই, তরকারিটা হাফ হওয়া থাক, আবার পরে করব। তো সেটাই ভাবছি করব, সেই জন্য কড়াইটা ট্রান্সফার করে দিই, এদিকে চা বসিয়ে দিচ্ছি। আর টিফিনে ভাবছি কি দেবো, আজকে একটু সুজি করেছিলাম, গুড় দিয়ে একটু সুজি করেছিলাম, সমৃদ্ধির জন্যও করেছিলাম, আর একটু এক্সট্রা ছিল, তো ওর বাবাকে বললাম যে সুজিটা খেয়ে নেবে, বললো হ্যাঁ দাও, খিদেই যখন পেয়েছে, দুটো পাউরুটি দিয়ে একটু সুজি দাও, পেটটাও ভরবে, সেই জন্য পাউরুটি বসিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো আমি যেই পাউরুটি সেকছি, সমৃদ্ধ দেখেছে ওরা খাবে বলে চিৎকার করছে। তো যাই হোক, এ দেখো
সবাই মিলে সোফার মধ্যে, বাবা যেই অফিস থেকে এসছে বাবাকে মিলে তিনজনে ধরেছে। আর সমৃদ্ধ যথারীতি ওই যে ওর বাবা খেতে বসেছে অমনি বসে গেছে, ওদেরকেও দিতে হবে, ওদেরও চাই। আর এদিকে চলো শ্রীনিকাকে দুধটা দিয়ে দিই। শ্রীনিকার আবার ফেভারিট, আগে চকলেটের দিয়ে খেতো, এখন এই স্ট্রবেরি ফ্লেভারে কী একটা এনেছে সেটা দিয়ে নাকি ওকে দুধ দিতে হবে। তো যাই হোক, ও বলছে চকলেট চকলেট অনেক খেয়েছি, এবার স্ট্রবেরি খাই। তো চলো, মেয়েকে আজকে অল্পই দুধ দিলাম, এক কাপ না হাফ কাপই দিলাম, কারণ বিকেল থেকে টুকটাক করে অনেক কিছুই খেয়ে যাচ্ছে। নে মাম্মা দুধটা খেয়ে নাও। আর এদিকে দেখো সমৃদ্ধ, ওর বাবাকে খেতেই দেবে না, ওদেরও চাই সুজি দিয়ে পাউরুটি দিয়ে। তো যাই হোক, এদিকে রান্নাটা আরেক আবার বসিয়ে দিয়েছি, কারণ টিফিন চা সব কিছুই হয়ে গেছে। আমিও চা বিকেলের খেয়ে নিয়েছি, আর শাকগুলো অল্প অল্প কাটছি আর অল্প অল্প কড়াইতে দিচ্ছি। ওই দেখো বাটিতে শাকটা রয়েছে, পুরোপুরি দিইনি, খানিকটা খানিকটা কাটছি আর খানিকটা খানিকটা দিয়ে দিচ্ছি। এই মাত্র শাক কাটছিলাম আর দিচ্ছিলাম, হলো একটা অঘটন। মানে কি জানি কি ভাবতে ভাবতে আমি শাক কাটছিলাম, না মানে কিছু ভাবতে ভাবতে কাজ করলে না এরকম অঘটন একটা ঘটে। আর ছুরিটা দিয়ে এরকম ভাবে রেখে রেখে শাকগুলো কাটছিলাম, তো আর এই যে এই হাতে এই আঙুলটার মধ্যে এরকম ভাবে ছুরিটাকে আমি চালিয়ে দিয়েছি, মানে পুরো ফালি হয়ে গেছে, রক্ত বেরোচ্ছে, আমি চেপে ধরে আছি। আমি জাস্ট ক্যামেরাটা অফ করে শাকগুলো কাটছি, তার মধ্যেই অঘটনটা ঘটলো। মানে বুঝতে পারছো ছুরিটাকে এরকম আঙুলের মধ্যে একটা ধার, নতুন ছুরিটাকে আঙুলের মধ্যে এভাবে ঘষে দিয়েছি। এই দেখো অবশেষে আমার পালং শাকের তরকারি হয়ে গেছে, এবার আমরা ডিনারে বসে যাব। পরের দিন সকালবেলা, তো আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এই দেখো এটা হচ্ছে চিজ টমেটো স্যান্ডউইচ। কালকে রাত্রে আর ব্লগটাকে কন্টিনিউ করিনি, কারণ এই যে বললাম হাতের এখানে দেখো দেখতে পাবে, দেখা হয়তো যাবে না, কারণ চামড়াটা বন্ধ হয়ে গেছে। চামড়াটা এই খুব কষ্ট করে এমনভাবে চিপে রেখেছি, চামড়াটা যেহেতু খুলে যায় না আর গল গল করে রক্ত বেরিয়ে যাবে, মানে ধার ছুরি একেবারে ওপর দিয়ে চলে গেছে। তো যাই হোক, আজকে সকালবেলা হলাম ওদের সাথে একটু কথা বলি। তো আর হাত কাটলে না দেখবে পাখির মজা কি আছে, হাত কাটলে না দেখবে বাসন মাজা সার্ফ ধরা এগুলো করা যায় না, খুব জল ছিল। তাও কষ্টে পিষ্টে কালকে রাতে হাজবেন্ড করে দিয়েছে, আর সকালে আজকে এগুলো সকাল সকাল উঠে গেছে সন্ধ্যা। ঠিক আছে দিচ্ছি, তো চলো ব্রেকফাস্টটা খাই, এখনো চাও খাইনি। আর আজকে ওয়েদারটা ভালো, আজকে রোদ উঠেছে। অ্যাকচুয়ালি শসা লেটুস কিছুই ছিল না, তো টমেটো ছিল, আমি বললাম টমেটো চিজ দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে দাও, রোজই পাউরুটি বাটার দিয়ে ভালো লাগে। চলো আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি, কালকে থেকে শুরু করেছিলাম আজকে সকাল দিয়ে শেষ করছি। সকালে এরকম বাইরের দৃশ্য দেখতে দেখতে না চা খেতে আমার ব্যাপক লাগে, এত সুন্দর দৃশ্য,
তাহলে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা। এই ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, বাবাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।